নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, রাজ্যের পেনশনভোগীরা 1/1/2016 এর আগে অবসর নিলেও ষষ্ঠ বেতন কমিশনের পে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। এখানে বলছে যে 2016 সালের জানুয়ারির আগে যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন হবে, ষষ্ঠ বেতন কমিশন এখানে ধরে নিতে হবে রূপা 2019 অনুযায়ী যা বেতন হবে তার 50% পেনশন হিসাবে পাবেন, তার কম বা বেশি কেউ পাবেন না। সরকারিভাবে কিন্তু মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে 19 জুলাই 2022। এবারে প্রশ্ন এটাই যে 2016 এর আগে অবসর নিয়ে যদি রূপা 2019 অনুযায়ী পেনশন পাওয়া যায়, সেক্ষেত্রে 16 থেকে 19 সরকারি কর্মচারীরা 2016 থেকে 19 পর্যন্ত রূপা 2019 বকেয়া পাবেন কি না, বকেয়া ডিএ পাবেন কি পরবর্তীতে, এই 16 থেকে 19 এই যে 3 বছরের সময়সীমা, এই 3 বছরের বেতনের একটা বড় অঙ্কের বকেয়া থেকে যায়। এই বকেয়া নিয়ে সরকারি কর্মচারীরা ইতিমধ্যে আন্দোলন করেছে, আপনারা জানেন বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল, ডেপুটেশন হয়েছিল। তবে কি এই বকেয়া বেতন নিয়ে নোটিফিকেশন বা মেমোরেন্ডাম হবে 99 থেকে মধ্যে কিন্তু এরকম আলোচনা শুরু হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।